এই অ্যাকুরিয়ামটা আমরা প্রায় 1 মাস হলো সেট আপ করেছি। আগের ভিডিওটা করার সময় এই অ্যাকুরিয়ামের জলটা একদম ক্লাউডি ছিল, সেটা আমরা আপনারা দেখতে পাবেন, আগের লিঙ্কটা দেওয়া আছে। মনে হয় ওটা ব্যাকটেরিয়া ব্লুমিংয়ের জন্যই ছিল, তো তার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু জলটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল, এই এখন আমরা যেমন দেখতে পাচ্ছি। আর আমরা আর কি মেল বিটা ফিশ যেটা ছিল এটার মধ্যে, সেটা আমরা একটা অন্য অ্যাকুরিয়ামে সরিয়ে দিয়েছি। আর এখন এই মুহূর্তে কিছু রেড চেরি শ্রিম্প এই অ্যাকুরিয়ামটাতে ছেড়েছি। বেশ কিছু অ্যালগি গ্রোথ হয়েছে বোঝাই যাচ্ছে দেখে এটা, এবং আমরা আশা করছি যে নেরাইট, স্নেইলস আর এখন এই মুহূর্তে যে শ্রিম্পগুলো আমরা ছেড়েছি সেগুলো এগুলো পরিষ্কার করে ফেলতে পারবে। আর দেখতেই পাচ্ছেন নতুন বসানো গাছগুলোর কিছু পাতা পচে গেছে, সেগুলো আমাদের এবার পরিষ্কার করে ফেলতে হবে। যেই রেড চেরি শ্রিম্পগুলো আমরা ছেড়েছি সেগুলো মানে ভীষণই ছোট, আর ওরা সাধারণত এই যে গাছ পাথরগুলো দিয়ে আমরা অ্যাকুয়ারিয়ামটাকে সাজিয়েছি তার আড়ালে লুকিয়ে থাকতেই পছন্দ করে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সবগুলোকে একসাথে দেখতে পাচ্ছি না, গোটা দশেক আছে। আর তার ফলে অ্যাকুরিয়ামটা যেহেতু অনেকটাই বড় এবং খুব ফাঁকা লাগছে, আরও কিছু রেড চেরি শ্রিম্প বা অন্য কালারের শ্রিম্পও ছাড়ার ইচ্ছে আছে। এই অ্যাকুরিয়ামটাতে আমি কিছু রেড রুটেড ফ্লোটার দিয়েছি, দেখতেই পাচ্ছেন এটাতে যদি আমি লাইটের ইন্টেন্সিটি বাড়াই অথবা লাইটটাকে অনেক বেশিক্ষণ অন অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু এই পাতাগুলি বেশ রেডিশ হয়ে যাবে এবং দেখতে ভীষণই সুন্দর হবে। ভাবছি এবার এটাতে একটু CO2 দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, করলে সেটারও একটা ভিডিও করব, তখন পোস্ট করব।